গুড মর্নিং এভরিওয়ান, আজকে শনিবার। শনিবার সকাল 10টা থেকে আমার ভিডিওটা শুরু করলাম, তো সকাল থেকেও তো আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। ব্রেকফাস্ট রেডি, ঘর পরিষ্কার, রান্নাঘর পরিষ্কার, সমস্ত কিছু রেডি হয়ে গেছে। আর 10:30 বাজে হয়ে যাবারও কথা, কাচাকুচি সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। সেসব করে তাড়াতাড়ি করে আমার ভিডিওটা আবার শুরু করলাম। হয়নি খালি আমার স্নান আর ঠাকুরকে সেবা দেওয়া আর ব্রেকফাস্ট করা, মানে নিজের ব্রেকফাস্ট করা আর কি, তো সেগুলো হয়নি, করবো এবার আস্তে আস্তে একটার পর একটা করব। আর ওদিকে গ্যাস আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা আমি পরে ইন্ডাকশান ওভেনে করতাম, তো একটা গ্যাসেতে রান্না বসাতাম আর ইন্ডাকশান ওভেনেতে ভাত বসিয়ে দিতাম, দুটোই তাড়াতাড়ি মোটামুটি হয়ে যেত। কিন্তু আমার ইন্ডাকশান ওভেনটা খারাপ হয়ে গেছে, কেন জানি না কী হয়েছে, ইন্ডাকশন ওভেনটা খারাপ হয়ে গেছে, তার জন্য আমি গ্যাসেতে ভাত বসাতে হচ্ছে। এবার ভাত না নামলে তো আর কিছু করাও যাবে না, কারণ আমার সিঙ্গেল ওভেন আপনারা দেখেইছেন, তো সিঙ্গেল ওভেন বলে ভাতটা আগে বসিয়ে দিলাম, দিয়ে তারপরে স্নান টান সেরে এসে রান্না সমস্ত কিছু রেডি করব। আর স্নান করে ঠাকুরকে সেবা দিয়ে তারপরে আমি ব্রেকফাস্ট করব। তো ছেলে বাথরুম থেকে বেরোলে আমি তারপর স্নানে যাব। আমি তো সমস্ত কিছু রেডি হয়ে গেছে, আর কি রান্না করব আমি এখনও চিভে ভাবিনি। সবজি আছে অনেক রকম, ডিম আছে, ডিম তো থাকেই, আর মাছ আজকে আনাইনি, মানে আনাইনি আর কি, মাছ ভালো লাগছে না খেতে, ঠিক মাছের জন্য বললাম আনতে হবে না, আজকে ডিম করে নেব, তো ডিম করব। আর ওই স্নানটা সেরে নিই, তারপর আপনার সাথে শেয়ার করছি আমি কী কী রান্না করব এবং রান্নাটাও আমি একটু একটু করে শেয়ার করব। স্নানটা আমি সেরে রান্নাঘরে চলে এসেছি, রান্না সমস্ত কিছু জোগাড় হয়ে গেছে। আর এই যে আমার ছেলে, ওকে মটরশুঁটি ছাড়াতে দিয়েছি, এতগুলো ছাড়িয়েছে, এখন এতগুলো আছে। আজকে রাত্রে হবে মটরশুঁটির কচুরি, তাই জন্য ওকে বললাম তুই ছাড়া মটরশুঁটিগুলো, আমি অতগুলো ছাড়ানোর সময় নেই, তুই বলতে ছাড়া, ওকে ছাড়াতে দিয়েছি। আর রান্নার জন্য আমি কী কী রেডি করেছি একটু দেখিয়ে, বাঁধাকপি আর এতে মটরশুঁটি একসাথেই ছাড়িয়ে রেখে দিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে বাঁধাকপির জন্য আলু পেঁয়াজ কলি কেটে রেখেছি, পেঁয়াজ কলিটা দিয়ে করবো, পেঁয়াজ কলিটা নষ্ট হয়ে যাচ্ছিলো তাই জন্য ওটা কেটে ফেলেছি। আর টমেটো আদা এগুলো মিক্সচারে বেটে নেব কাঁচা লঙ্কাটা সমেত। আর এটা ডিমের কারি করব, যে ডিমটা ছাড়িয়ে রেখে দিয়েছি, আর টমেটো কেটে রেখেছি, পেঁয়াজ ওখানে, আদা রসুন আর কাঁচা লঙ্কা, আদা রসুন টমেটো সব একসাথে পেস্ট করে নেব। আর আজ এখানে চটপট করে প্রেশার কুকারে সিটি দিয়ে আমি একটু ডাল বসিয়ে দিয়েছিলাম, ধীরে করে সিটি দিয়ে আর একবার ঢাকনাটা খুলে ফুটিয়ে নিচ্ছি, জলটা বেশি হয়ে গেছিলো ডালেতে। এবার আমি চটপট রান্নাটা বসিয়ে দিয়ে আর আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব আমি কীভাবে রান্না করছি। বলুন চটপট রান্নাটা বসিয়ে দিই, ডাল হয়ে গেছে, ডালটা নামিয়ে নিই, নিয়ে ফার্স্টেই আমি করে নেব ডিমটা, তারপর বাঁধাকপিটা করব। জাস্ট গ্যাসটাই মোচা হয়েছে, ওভেনটা পরিষ্কার করে ওভেনটা পরিষ্কার করেছি, কিন্তু এখনও কড়া মাজা হয়নি, কড়া পড়ে আছে, তো আগে খাওয়া দাওয়াটা সেরে নিই। আড়াইটা প্রায় বেজে গেছে, আগে রান্না করতে করতে এতটা দেরি হয়ে গেছে, তো দেখিয়ে দিই কী কী রান্না করলাম। তো এই হলো আজকে আমাদের দুপুরের মেনু, তো চটপট খাওয়া দাওয়া সেরে নিই। রাত্রিবেলা আজকে শীতের স্পেশাল একটা রান্না করব, যেটা শীতকালে খেতে খুবই ভালো লাগে,
আলুরদম আর মটরশুঁটির কচুরি। মটরশুঁটির কচুরিটা আমি কীভাবে করি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, সেই সন্ধেবেলা আবার দেখা হবে তখন। আর মটরশুঁটির কচুরির সাথে যদি ছোটো ছোটো আলুরদম হয়, ছোটো ছোটো আলুর আর কি আলুরদম হয়, তো দারুণ লাগে। কিন্তু ছোটো আলু আমার কাছে এখন নেই, আমার কাছে যা আলু আছে আমি সেটা দিয়েই করব। তো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই, আবার সেই সন্ধেবেলা দেখা হবে, অনেকটা দেরি হয়ে গেছে। সন্ধেবেলা আমি মটরশুঁটির কচুরি কীভাবে করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব এবং দেখাবো। তো খাওয়া দাওয়া সেরে নিই। এই যে ডিমের কারি, মুসুর ডাল, আজকে টমেটো ধনে পাতা কিচ্ছু দিইনি, জাস্ট কাঁচা লঙ্কা আর একটু পাঁচফোড়ন ফোড়ন দিয়ে ডালটা করেছি, আর বাঁধাকপির তরকারি, আর এটাতে আছে ভাত। তো এই হলো আজকে আমাদের দুপুরের মেনু। তো চটপট খাওয়া দাওয়া সেরে নিই, রাত্রেবেলা আজকে শীতের স্পেশাল একটা রান্না করব, যেটা শীতকালে খেতে খুবই ভালো লাগে, আলুরদম আর মটরশুঁটির কচুরি। মটরশুঁটির কচুরিটা আমি কীভাবে করি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, সেই সন্ধেবেলা আবার। গুড ইভিনিং, এখন সন্ধে হয়ে গেছে, প্রায় 5:30-6টা বাজে, 6টা বেজে গেছে, আর আমাদের বাড়িতে এসেছে একজন অতিথি। এই যে হাই, আমার ননদের মেয়ে। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো অনেকদিন পর মামার বাড়ি আসতে এসেছি, মাইমা ভাই সবার সঙ্গে দেখা হলো, কিন্তু মামার সঙ্গে দেখা হলো না, মামা অফিস গেছে সেই জন্য দেখা হয়নি। তো আবার পর নেক্সট যেদিন আসবো সেদিন অবশ্যই মামার সঙ্গে দেখা করেই যাবো। আপনাদের সামনে আসতে পেরে খুবই ভালো লাগছে। তো আর বেশিক্ষণ থাকতে পারবে না, এবার ও বাড়ি চলে যাবে, আবার অন্যদিন আসবে, তখন আবার আপনাদের সাথে শেয়ার করব। তো আগে চলে যাক, তারপরে আমি রাত্রে কি রান্না হবে সেগুলো আপনার সাথে শেয়ার করছি। আমি সন্ধ্যাবেলা আবার রান্নাঘরে চলে এলাম, আমার ননদের মেয়ে চলে যাওয়ার পরে আমি একটুখানি বসে রেস্ট নিলাম, কারণ সারা দিন ধরে কাজের শেষ নেই, একটার পর একটা করে যাচ্ছি, আর দুপুরবেলা আমি একটু বসতে শুতেও পাইনি, বসতেও পারিনি, কারণ আমি খেয়ে দিয়ে উঠলাম আর তারপরেই ও এলো, তো একটু বসার সময় পাইনি। তো যাই হোক, ও চলে যাওয়ার পর একটুখানি বসলাম, বসে এবার আমি ভাবলাম না বেশিক্ষণ বসে আর লাভ নেই, আমাকে তো এবার রান্না করতে আসতেই হবে। আর আজকে ভালো ঠান্ডাও পড়েছে, কদিন একদম ঠান্ডাই ছিল না, আজকে ভালো ঠান্ডা পড়েছে। তো ঠান্ডা হোক যাই হোক, খেতে হবে, রান্নাও করতে হবে, সব কিছুই করতে হবে। তো ভাবলাম বেশি দেরি না করে তাহলে রান্নাঘরে চলে যাই। আর মটরশুঁটি, এই যে মটরশুঁটি আমার ছেলে ছাড়াচ্ছিল, আপনাদের দেখিয়েছিলাম যে ওকে দিয়েছিলাম ছাড়াতে, তো দুপুরবেলা ওর কাজ ছিল না, কিছু ভালো লাগছিল না, ও বললাম তাহলে এটা ছাড়িয়ে দিই, আমার একটা কাজ এগিয়ে যাবে। তো একটা কাজ আমারও এগিয়ে রেখেছে, এটা আমি পেস্ট করে নেব, এই যে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে। এটা ও ছাড়িয়ে রাখার পর আমি আর একবার ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে পুরো জল ঝরে গেছে, একটু জল নেই, পুরো শুকনো হয়ে গেছে। এটা যত জল কম দিয়ে পেস্ট করা যাবে, এটাকে যখন ভাজা ভাজা করতে হবে তখন বেশি সুবিধা হবে, কারণ বেশি জল দিলে কড়াতে নাড়তেও অনেকটা বেশি হবে, আর নেড়ে নেড়ে হাত পুরো ব্যথা হয়ে যায় এটাকে শুকনো করার জন্য। তো এটা পেস্ট করার আগে আমি আগে শুকনো খোলাতে জিরে আর গোটা জিরে আর শুকনো লঙ্কা ভালো করে ভেজে নেব, শুকনো খোলায় রোস্ট করব, করে মিক্সারে গুঁড়ো করে নেব, তারপরে মটরশুঁটিটা পেস্ট করব। তো আগে ওটা করে নিই, তারপরে এটা পেস্ট করে কী প্রসেসে আমি ওটাকে ভাজবো আর কি, মটরশুঁটির বাটাটাকে, সেটা আপনার সাথে শেয়ার করছি। মটরশুঁটির কচুরিটার পুর রেডি করার জন্য প্রথমে আমি কড়াইতে একটু সামান্য তেল দিয়েছিলাম, তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে আমি মটরশুঁটিটা যেটা বেটেছিলাম আদা আর কাঁচা লঙ্কা দিয়ে ওটা কড়াই দিয়ে দিয়েছি, দিয়ে এবার ওটা ভালো করে নাড়াচাড়া করব, যতক্ষণ না শুকনো হয়ে গিয়ে ছাড়াছাড়া হয়ে যাচ্ছে ততক্ষণ। আর নাড়তে নাড়তে আমি দিলাম স্বাদ মতো নুন আর চিনি, দিয়ে ভালো করে ওটাকে শুকনো করব। তারপরে যে মশলাটা ভেজে রেখেছিলাম জিরে আর গোটা শুকনো লঙ্কা, তো সেটা দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন আমার কচুরির মশলার পুট, মানে কচুরির পুটটা একদম শুকনো শুকনো ছাড়া ছাড়া হয়ে গেছে, তো তার মধ্যে আমি যে শুকনো মশলাটা ভেজে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম,
দিয়ে আর একটু নাড়াচাড়া করে আমি একটা থালায় ঢেলে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। তো ততক্ষণে আমার আলুর দমটা করে নেব, আর ময়দাটা মাখা ছিল না, ময়দাটাও মেখে নেব। রেডি হয়ে যাওয়ার পর আমি আলুর দমটা বসিয়ে দিয়েছি, আলুটা ভেজে নিয়ে তুলে নিচ্ছি। এরপর ওই তেলেতে পেঁয়াজ ফার্স্টে ফোড়ন দেবো, তেজপাতা আর জিরে, গোটা জিরে। ফোড়ন দেওয়ার পরে, ফোড়নটা লাল হয়ে যাওয়ার পরেতে দেবো পেঁয়াজ। পেঁয়াজগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে ওতে মটরশুঁটি, আদা রসুন, কাঁচা লঙ্কা পেস্ট, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে না। তো তেল ছেড়ে যাওয়ার পরে ভেজে রাখা আলুগুলো দিয়ে আবার একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। আমার আলুর দমটাতে একটু কষা কষা হবে, তাই আলুটা সেদ্ধ হওয়ার মতোই জল দেব, বেশি জল রাখবো না। দিয়ে ঢাকা দিয়ে নামিয়ে নেবো। এদিকে আমার আলুর দম রেডি হয়ে গেছে, এদিকে আমার ময়দাটাও মেখে লেচি কাটা হয়ে গেছে, আর এদিকে মশলাটাও পুরটাও আমার ঠান্ডা হয়ে গেছে। তো এবার পুরগুলো প্রত্যেকটা লেচির মধ্যে ভরে নিয়ে বেলে নেব, নিয়ে তারপর আস্তে আস্তে ভেজে নেব। সমস্ত কচুরি ভাজা হয়ে গেছে, এই যে আমার কচুরিগুলো সব রেডি হয়ে গেছে, আর ওদিকে আলুর দমটা হয়ে গেছে, আপনাদের দেখিয়ে দিয়েছি। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, এবার খাওয়া দাওয়া করে নেব, আর কাল আবার একটা অন্য ভিডিও নিয়ে আসব। তো ততক্ষণের জন্য গুড বাই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন। গুড নাইট।